আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা সেরা প্রাইভেট মেডিকেল কলেজ। তোমরা অনেকেই মেডিকেল পরীক্ষা দিয়েছ, অনেকে সরকারিতে চান্স পাওনি, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাচ্ছ। তোমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সেরা প্রাইভেট মেডিকেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। বন্ধুরা, প্রাইভেট মেডিকেলে 2020-21 সালের ভর্তি কার্যক্রম 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত হতে পারে। আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। কী কী বিষয়ের উপর ভিত্তি করে তুমি একটি মেডিকেল কলেজ নির্বাচন করবে? প্রথমত প্রতিষ্ঠাকাল, তুমি যে কলেজটি চয়েস করবে সেটি কতটুকু পুরাতন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কলেজে কী পরিমাণ আসন সংখ্যা রয়েছে এবং কী পরিমাণ রোগী সেখানে ভর্তি হয় সেটাও একটা বিবেচ্য বিষয়। ল্যাব ইনস্ট্রুমেন্টের সুবিধা কেমন আছে? অবকাঠামো কেমন? পর্যাপ্ত শিক্ষক আছে কিনা? BMDC বা WHO অনুমোদিত কিনা? প্রফ এর রেজাল্ট কেমন হয়, কতজন বসে পরীক্ষা দিতে এবং কতজন সেখানে পাস করে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজিস্ট্রেশন আছে কিনা বা সেটা ভ্যালিড আছে কিনা, কারণ অনেক মেডিকেল কলেজেরই রেজিস্ট্রেশন আছে কিন্তু সেটা ভ্যালিড নাই, সেখানে তুমি ভর্তি হও না। অবশ্যই এমন কলেজেই ভর্তি হবে যেটার ভ্যালিড রেজিস্ট্রেশন রয়েছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে যে কোনো প্রাইভেট মেডিকেল নির্বাচন করার কিছু ক্রাইটেরিয়া বা চেকলিস্ট। তোমরা এই চেকলিস্টগুলো যদি ফুলফিল করতে পারো, তোমরা একটি ভালো প্রাইভেট মেডিকেল চয়েস করতে পারবে। এবার আসি প্রাইভেট মেডিকেল কলেজের নাম এবং অবস্থা এবং প্রতিষ্ঠাকাল। কারণ একটু আগে যেটা বললাম, প্রতিষ্ঠাকালের উপর ভিত্তি করে তুমি একটি কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজ তুমি চয়েস করতে পারো। প্রথমেই নাম নিব বাংলাদেশ মেডিকেল কলেজ, যেটা ধানমন্ডি ঢাকায় অবস্থিত। 1986 সালে এটার প্রতিষ্ঠাকাল। দ্বিতীয় অবস্থানে রয়েছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, যেটা কিশোরগঞ্জে অবস্থিত। 1992 সালে প্রতিষ্ঠা হয় এই কলেজটি। ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, যেটা ছাত্রীদের জন্য শুধু, ঢাকাতে অবস্থান। 1992 সালে প্রতিষ্ঠা হয় মেডিকেল কলেজ ফর উইমেন, এটাও ঢাকায় অবস্থান এবং প্রতিষ্ঠা 1992 সালে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা ঢাকাতে অবস্থিত, প্রতিষ্ঠাকাল 1994। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, ময়মনসিংহে অবস্থিত, 1995 সাল প্রতিষ্ঠাকাল। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এটা সিলেটে অবস্থিত এবং প্রতিষ্ঠাকাল 1995। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, যেটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, টাঙ্গাইলে অবস্থান এটার। 2001 সালে প্রতিষ্ঠা হয়। ইব্রাহিম মেডিকেল কলেজ, যেটা ঢাকায় অবস্থিত, 2002 সালে প্রতিষ্ঠা হয়। হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ ঢাকা, 2002 সালে প্রতিষ্ঠা হয়। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, 2003 সালে প্রতিষ্ঠা হয়। 2003 সালে রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। ইবনে সিনা মেডিকেল কলেজ, যেটা ঢাকাতে অবস্থিত, প্রতিষ্ঠা 2005 সালে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত, প্রতিষ্ঠাকাল 2005। আনোয়ারা খান মডার্ন মেডিকেল কলেজ ঢাকাতে অবস্থিত, 2008 সালে প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ঢাকাতে অবস্থিত, 2008 সালে প্রতিষ্ঠা হয়। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, যেটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, ঢাকাতে অবস্থান এবং 2008 সালে প্রতিষ্ঠা হয়। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, 2008 সালে প্রতিষ্ঠা লাভ করে। গ্রিন লাইফ মেডিকেল কলেজ ঢাকা, 2009 সালে। পপুলার মেডিকেল কলেজ ঢাকা, 2010 সালে। আশা করি বন্ধুরা, তোমরা এখানে প্রায় 20টি মেডিকেল কলেজের তালিকা, নাম, অবস্থান এবং প্রতিষ্ঠাকাল জানতে পেরেছ। বন্ধুরা, এবার আসি সেনানিবাস ভিত্তিক কিছু মেডিকেল কলেজ। প্রথমেই নাম নিব আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, 1999 সালে প্রতিষ্ঠা হয়। আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত, 2015 সালে প্রতিষ্ঠা হয়। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা, কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত, 2014 সালে প্রতিষ্ঠা হয়। আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া ক্যান্টনমেন্টে অবস্থিত, 2014 সালে প্রতিষ্ঠা হয়। রংপুর আর্মি মেডিকেল কলেজ, যেটা রংপুর সেনানিবাসে অবস্থিত, 2014 সালে প্রতিষ্ঠা হয়। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, এবার আসি প্রাইভেট মেডিকেল কলেজের খরচাটা কেমন হয়। ভর্তি হওয়ার সময় এককালীন উন্নয়ন ফি 12-16 লাখ পর্যন্ত হতে পারে, এটা প্রতিষ্ঠান ভেদে। মাসিক বেতন প্রায় 8-16 হাজার হতে পারে, এটাও প্রতিষ্ঠান ভেদে হয়ে থাকে। সেশন চার্জ 50,000-1 লাখ পর্যন্ত হয়ে থাকে। প্রফ পরীক্ষা 10,000-20,000 টাকার ফি হয়ে থাকে প্রতিষ্ঠান ভেদে। সব মিলিয়ে পূর্ণ কোর্সে প্রায় 25-30 লক্ষ টাকার বেশি তোমার খরচা হতে পারে প্রতিষ্ঠান ভেদে। আশা করি খরচাগুলো তুমি বুঝতে পেরেছ।
এবার আসি অসচ্ছল ও মেধাবী কোটা। তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা মেধাবী রয়েছ, ঢাকা মেডিকেল কলেজ সহ সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে চান্স পাওনি, তাদের জন্য একটু চেষ্টা করলে ফ্রিতে তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। সেই সুযোগটি হচ্ছে অসচ্ছল ও মেধাবী কোটা। বাংলাদেশের প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল কলেজেই এই কোটাটি রয়েছে এবং সরকার কর্তৃক এটা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ প্রতিটি বেসরকারি কলেজ এই অসচ্ছল ও মেধাবী কোটা তারা দিতে বা প্রোভাইড করতে বাধ্য। তোমরা এই কোটাতে অবশ্যই আবেদন করবে। সব প্রাইভেট মেডিকেল কলেজে 5% এই কোটাটি রয়েছে। কোটার জন্য আবেদন করতে হয় আবেদনকারীদের মাঝে যাদের মেরিট পজিশন আগে তারাই এই কোটার জন্য নির্বাচিত হবেন। সরকারি নিয়ম অনুযায়ী কোটায় যারা পড়বেন তারা ফ্রিতে পড়বেন। বেশিরভাগ মেডিকেল কলেজেরই কোটার স্টুডেন্টরা ফ্রিতেই পড়েন, তবে কিছু অখ্যাত মেডিকেল কলেজ রয়েছে তারা নিয়ম না মেনেই কোটার স্টুডেন্ট থেকে উন্নয়ন ফিটি নিয়ে থাকে, অর্থাৎ 15-16 লক্ষ টাকা তারা নিয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বাংলাদেশের সেরা সেরা প্রাইভেট মেডিকেল কলেজের নাম, তালিকা, প্রতিষ্ঠার সাল, কিভাবে তুমি প্রাইভেট মেডিকেল চয়েস করবে সেটার একটি চেকলিস্ট, পাশাপাশি কেমন খরচা হতে পারে সেটার একটি ধারণা, এবং অসচ্ছল ও মেধাবী কোঠা নিয়েও আলোচনা করেছি। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই তথ্যগুলো আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।